একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো বাঁকড়া যুগ্ম ক্লাব। যুগ্ম ক্লাবের এই ক্রিকেট খেলা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই ক্রিকেট খেলায় প্রায় 24টা দল অংশগ্রহণ করেছে। খেলা চলবে প্রায় 1.5 মাস ধরে। ক্লাবের সেক্রেটারি শামসুর কবির মণ্ডল জানান যে প্রত্যেক বছরের মতো এবছরও খেলার আয়োজন করেন তিনি। এই ক্রিকেট খেলাকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে চান, আরও ভালোভাবে যাতে এই খেলার উন্নতি হতে পারে, এই এলাকার ছেলেরা যাতে বড় বড় জায়গায় খেলার সুযোগ পায়, সেই চেষ্টাও তিনি করছেন। শুধু তাই নয়, ক্রিকেট খেলার সঙ্গে টেনিস, ফুটবল খেলাকেও তিনি এগিয়ে নিয়ে যেতে চান। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এবং বাঁকড়া 1 নম্বর অঞ্চলের প্রধান আক্তার হোসেন মোল্লা সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল, তারপরে আমরা এবারে এবছর থেকে আবার শুরু করেছি। আমরা প্রত্যেক বছরের থেকে আরও উন্নয়নমান ক্রিকেট টেনিস কিংবা ক্রিকেট তৈরি শুরু করার জন্য রেডি হচ্ছি, যাতে একটা এখন ফুটবলের থেকে ক্রিকেটের ক্রেজ একটা বেশি হয়েছে। আমি তো গতকাল শামসারগঞ্জে দেখলাম, মানে ইডেন উদ্যানের মতো ভিড়, সেটা আমি রেকর্ড করে রেখেছি ক্রিকেটে, যা বলা যায় না, যা ভাবা যায় না। তাই আমরাও চাইছি ওই রকমই ভাব আস্তে আস্তে যুগ্ম ক্লাবের মাধ্যমে টেনিস ক্রিকেটটা যাতে আরও উন্নয়ন হয় এবং এই টেনিস ক্রিকেটের দ্বারা আগামী দিনে বাংলায় যাতে আমাদেরও ছেলেরা প্রতিনিধিত্ব করতে পারে। হাওড়া থেকে সোমনাথ পোলের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।